আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিজুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, অবশেষে মাওলানা মামুনুল হক সাহেবের দ্বিতীয় শ্বশুর মোহাম্মদ ওয়ালি রহমান, তিনি মিডিয়ার সামনে আসলে নিজের চেহারা প্রকাশ করেছেন, আর সেই সাথে তিনি কিছু ক্ষোভ, কিছু দুঃখ, কিছু আক্ষেপ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, প্লাস পাশাপাশি হচ্ছে মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে তিনি মিডিয়ার সামনে কিছু কথা বলেছেন। এখন কেন হঠাৎ করে তিনি মিডিয়ার সামনে আসলে নিজের চেহারা প্রকাশ করলেন, সেইটার একটা পর্যাপ্ত কারণ রয়েছে। মামুনুল সাহেবের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার বিয়ের বিষয়টা সম্পর্কে তিনি আসলে ঘুণাক্ষরেও জানতেন না। তিনি জানতেন যে প্রথম বিয়ে যেটা আপনার শহীদুল ইসলামের সাথে দেওয়ার পরে, সেখানে দীর্ঘ একটা সময় সংসার করার পরে সেই সংসারে বনিবনা হয়নি, যার কারণে মেয়ে আপনার কি বলা হয় যে আইনিভাবেই প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছে। এখন ডিভোর্স দেওয়ার পরে ওনার মেয়ে ওনার বাড়িতে না এসে আপনার কোনো একটা জায়গায় জবের চেষ্টা করেন, এমনটাই তথ্য তাকে জানানো হয়েছিল। কিন্তু মেয়ে যে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে মাওলানা মামুনুল সাহেব সম্পর্কিত, সেই সম্পর্কিত কোনো তথ্য তিনি বা তার পরিবারের কাছে আসলে ছিল না। এখন ঝামেলাটা ওনার উপর কী পাকাইছে নিশ্চয়ই আপনারা জানেন, যে গত 12ই এপ্রিল আপনার যখন এই মাসের প্রথম দিকে বিয়ের বিষয়টা জানাজানি হয়, তখন এই ওয়ালিউর রহমানের উপরে একটা নির্দেশনা আসে। সে নির্দেশনাটা হচ্ছে যে ফরিদপুরের আলফাডাঙ্গা যে উপজেলা আছে, সেই উপজেলার আপনার মা ইউনিয়নের আলমডাঙ্গা সম্ভবত ইউনিয়ন, সেই ইউনিয়নের আপনার যারা আওয়ামী লীগের সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন মোনায়েম খান এবং সম্ভবত ফরিদুদ্দিন, তারা একটা অফিসিয়াল চিঠি পাঠায় ওয়ালিউর রহমানের কাছে। সেই চিঠির বিষয়বস্তু ছিল যে ওনার দ্বিতীয় মেয়ে জান্নাতারা ঝর্ণা, তিনি আসলে মামুনুল সাহেবকে বিয়ে করেছেন, আর এই বিয়ের বিষয়টা তিনি গোপন করেছেন বা জামায়াতের সাথে তিনি একটা সম্পৃক্ততা আছে, প্লাস ওনার স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে যে মানে মামুনুল সাহেবের শাশুড়ি তিনিও জামায়াতপন্থী, আর বড় মেয়ের যে জামাই তারাও জামায়াতপন্থী, মানে এইভাবে টোটাল একটা বিষয়। এখন কেন তিনি তাদের সাথে আত্মীয়তা করেছেন এটা সম্পর্কে জানতে চেয়ে 7 কর্মদিবসের মধ্যে ওনার কাছে একটা নোটিশ পাঠানো হয়। তো 19শে এপ্রিল আপনার সেই নোটিশের মানে উত্তর দেওয়ার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেলে 20শে এপ্রিল আপনার ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, তারা পরবর্তী সময় আরেকটা চিঠি ইস্যু করেন ওনার নামে, আর সেইটা নিয়ে তিনি আসলে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন। পরবর্তী চিঠিটাতে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ওনার যে পদ আছে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আসলে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, পাশাপাশি একজন সাবেক সেনা সদস্য ছিলেন, এর পাশাপাশি তিনি আপনার আলমপুর মানে সরি গোপালপুর যে ইউনিয়ন আওয়ামী লীগ আছে সে একটা ওয়ার্ডের তিনি আসলে সভাপতি ছিলেন। সো যেহেতু তিনি একটা পোস্টে ছিলেন, ওনার পরিবার মামুনুল সাহেবের পরিবারের সাথে আত্মীয়তা করাটা সেটা সম্ভবত কোনো না কোনো কারণে ঝামেলা মনে হয়েছে, যাই হোক দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এরপর তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পরে ওনার স্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হয়েছে, ওনার স্ত্রীও এখানে গণমাধ্যমকে একটু ছোট বক্তব্য দিয়েছেন, জাগো নিউজের রেফারেন্স থেকে খবরগুলো আসছে। উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য হচ্ছে যে ওনার স্ত্রীর কথা হচ্ছে যে না, উনি জামাতের রাজনীতির সাথে জড়িত না, অথবা তারা জামাতপন্থীও না। আর ওয়ালিউর রহমান সম্পর্কে ওনার স্ত্রীর বক্তব্য, আমার স্বামী কখনোই জামায়াত বা অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সে তার সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, তিনি আওয়ামী লীগের যেহেতু একটা ওয়ার্ডের সভাপতি, তো তাকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো না কোনো কারণে বিষয়টাতে এখন জোড়াই দেওয়া হচ্ছে। আর ওয়ালিউর রহমানও ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তিনি আসলে মেয়ের বিয়ের বিষয়টা সম্পর্কে যেহেতু কিছুই জানেন না, ইচ্ছাকৃতভাবে যেহেতু এই পরিবারগুলোর সাথে তিনি কানেক্টেড না, সেই কারণে আসলে তার বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন, বাট তার মনে কিছুটা বিষয়টাতে তিনি কষ্ট পেয়েছেন। আর সন্তানের বেলায় তিনি যেটা বলেছেন ঝর্ণার বেলায়, যে তিনি জানতেন তার মেয়ে ঢাকাতে একটা পার্লারে কাজ করে মোহাম্মদপুরে, সেইখানে তিনি একটা চাকরি করেন আর একটা বাসায় ভাড়া থাকেন, যে বাসায় ভাড়া থাকতেন বলা হচ্ছে যে 2-1 বার তারাও সেই বাসায় গেছে এবং সেইখানে মেয়ে একাই থাকতো, আর যার কারণে তারা বিষয়টা নিয়ে ওই রকম সন্দেহ পোষণ করেন নাই। আর যেহেতু মেয়ে ম্যাচিওর, দ্বিতীয় বিয়ে করবেন এরকম আর চিন্তাভাবনা তার ভিতরে ছিল না, পরিবারের পক্ষ থেকে কয়েকবার মেয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, বাট ঝর্ণা আসলে বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। তো পরবর্তী সময় যখন মিডিয়ার সামনে মামুনুল সাহেবের বিয়ের বিষয়টা আসছে, তখন আমরা বুঝতে পারছি যে তিনি কেন আসলে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এই হচ্ছে টোটাল অবস্থা। দর্শক, মাওলানা মামুনুল সাহেব আপনারা জানেন যে এই মুহূর্তে রিমান্ডে আছে, আজকেও বেশ কয়েকটা পত্রিকা থেকে আপনারা এই খবরগুলো নিশ্চয়ই দেখেছেন যে ভারতের দ্য ইকোনমিক টাইমস নামক একটা পত্রিকা মাওলানা মামুনুল সাহেবের ঘটনাটাকে
26শে মার্চ নরেন্দ্র মোদীর যে বিরোধিতাটা ছিল সেটাকে তারা দেখছে যে তাদের কাছে তথ্য আছে, তারা তথ্য দিয়েছে যে এই আন্দোলনটার প্রেক্ষাপট বা পেছনের রূপরেখা বেসিক্যালি আপনার বিএনপির কারসাজিসে বা যোগসাজশে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আর টার্গেট ছিল সরকার পতন, ক্ষমতা দখল। আর এখানে আরও বলা হচ্ছে যে তিনি আপনার আফগানিস্তানে বাংলাদেশি অনেক নাকি জিহাদি কি বলা হয় জঙ্গি টঙ্গি আছে, সেইখান থেকে তারা মামুনুল্লাহ সাহেবকে ফান্ডিং করে, ইভেন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য থেকে আপনার অনেক যারা বিএনপি বা জামায়াতপন্থী নেতারা আছেন তারা অনেকেই মাওলানা মামুনুল হক সহ আপনার হেফাজত ইসলামকে ফান্ডিং করেছে। এই তথ্যগুলো দিয়েছে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা। তাদের বক্তব্যটা হচ্ছে যে ওই 26শে মার্চের ঘটনার ইস্যুকে কেন্দ্র করে তারা চাচ্ছিল, হেফাজত চাচ্ছিল বিএনপির, বিএনপি চাচ্ছিল হেফাজতের মাধ্যমে আপনার সরকার পতন করা, আসলে ক্ষমতা দখল করা, এটা এই পত্রিকা থেকে বলা হয়েছে। এখন ভারতের পত্রিকা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো তথ্য রাখে, এটা বোঝা গেছে যেহেতু তাদের দেশের প্রধানমন্ত্রী দেশে আসছিল। আরও একটা বিষয় হলো মাওলানা মামুনুল হক সাহেবের চতুর্থ বিয়ে নিয়ে এখন প্রশাসন থেকে একটু নড়েচড়ে বসা হয়েছে, বিশেষ করে কমরেড আব্দুস সামাদ জনৈক এক ব্যক্তি, একটা নাম তিনি মেনশন করার পর থেকে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয়েছে, গোয়েন্দা পুলিশ সেটা সম্পর্কে তারা যাচাই বাছাই করছে। পুলিশের কাছে তথ্য হচ্ছে যে কিছুটা তাদের কাছে তথ্য আছে ওনার চতুর্থ বিয়ে সম্পর্কে। তবে চতুর্থ বিয়েটা বলতে যেটা বোঝানো হচ্ছে এটা কিন্তু হিসাবে প্রথম বিয়া, যে উনি ওনার আপন সৎমাকে বিয়ে করছিলেন। এখন আপনাদের খেয়াল থাকার কথা, কমরেড আব্দুস সামাদ তিনি তার ফেসবুক পোস্টে লিখছিলেন যে ওই নারীর মান সম্মানের কথা চিন্তা করে তার ছবিটা প্রকাশ করা হয়নি, কারণ তিনি আত্মহত্যা করতে পারেন। অনেক নারী সংগঠন যারা আছেন তারা ওনার কাছে রিকোয়েস্ট করছিলেন যেন সেই নারীর ছবিটা আসলে পাবলিশ করা না হয়। তো তিনি সেখানে আরেকটা লেখা লিখেছিলেন যে তিনি এই ছবিটা আসলে প্রশাসনকে দিয়েছেন। এখন যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে, আমার তো বিশ্বাসই না, হইলে বললাম না যে রুসুইটা যাবে মামুনুল হকের প্রতি, এটা কিন্তু সত্যি সত্যি। তো আমরাও দেখতে চাই এখন যেহেতু আজকে পত্রিকাতে আসছে বিয়েটা, যে চতুর্থ বিষয়ের বিয়ের ব্যাপারে কিছু আলামত বা তথ্য পুলিশের কাছে রয়েছে আর সেটা তারা সময় মতো প্রকাশ করবে। এখন কমরেড আব্দুস সামাদ যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তো দিন শেষে সত্য সত্যই, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকে আমরা চাইবো এটারও যেন একটা প্রতিবাদ করা হয়। আমি ওনাকে 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি সত্যি সত্যি যদি ওই মহিলা নামে কেউ থাকে তাহলে ওনার প্রোফাইল ছবি টবি দেন, আমরা দেখতে চাই। এখন যদি সত্যি সত্যি আবার আব্দুস সামাদ নামক ব্যক্তি অরিজিনালি তিনি ভালো মেন্টালিটির মানুষ হয়ে সেই নারীর মান সম্মান বাঁচাইতে অথবা ধরেন ওনার মানে লাইফের কথা চিন্তা করে ছবি দেন নাই, সেইটা হইলে একটা, কিন্তু তিনি তো মেনশনই করে দিয়েছেন লাইভে এটা যে আমেরিকা থেকে লাইভ করে ফারহানা নামক কোনো একজন জনৈক ব্যক্তি, হ্যাঁ মহিলা, তো সব মিশে তো ঘোলাটে পরিস্থিতি। তো যাই হোক, সামনে যখন আপডেট আসবে আমরা জানিয়ে দিব, বাকিটা আল্লাহ ভরসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।